আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আমি এই ভিডিওটা বানাচ্ছি অমুসলিমদের জন্য। এই ভিডিওটা মুসলমানদের জন্য নয়, ঠিক আছে? কেন? ভিডিওর টাইটেল দেখতে পাচ্ছেন, 100% লোন পাবেন এইভাবে, তো লোন তো মুসলমানদের জন্য জায়েজ নয়। এবার আমার হিন্দু ভাইরা এই ভিডিও থেকে উপকৃত হইতে পারবেন। আর আমি এটা কেন, অমুসলিমরা যেহেতু ইসলামী আইনের অন্তর্ভুক্ত নয় বা তাদের উপরে ইসলামী আইন প্রযোজ্য নয়, কেন? আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলছেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, হে নবী বলে দাও তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আবার কোরআন মধ্যে আল্লাহ অন্য জায়গায় বলছেন, লাইক রাফিদ দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই, মানে ইসলামী আইন কারো করে জোর করে চাপানো যাবে না, ঠিক আছে? তো অমুসলিমরা যেহেতু ইসলামী আইনের অন্তর্ভুক্ত নয়, তাদের উপরে ইসলামী আইন প্রযোজ্য নয়, এই জন্য অমুসলিমরা যদি ব্যাংক থেকে লোন নিতে চায় নিতে পারবে। তো এই লোন কারা নেয়, বিশেষ করে তারাই তো লোন নেয় যারা খুব, যাদের মানে অনেক রকমের ব্যবসার আইডিয়া জানা আছে, অথবা তারা ব্যবসা করে অনেক দক্ষ হয়ে গেছে, কিন্তু পয়সা না, হাতে টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে তারা কী করতে পারবে, অনেক টাকা ইনকাম করতে পারবে, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে তারা কী করছে, ব্যাংকে যায়, বারবার ধাক্কা খাচ্ছে, কিন্তু তাদেরকে লোন দিচ্ছে না, ঠিক আছে? তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি, যাতে তারা আমার ভিডিও দেখে উপকৃত হইতে পারে। আমি একটু তাদেরকে পথ দেখাইতে চাচ্ছি। আর কাউকে ভালো মন্দ মানে বুঝিয়ে দেওয়া বা কারো উপকার করা, এটা কোনো খারাপ কাজ নয়। তো বন্ধুরা, আপনারা কীভাবে লোন পেতে পারবেন? প্রথম কথা এই যে সরকারি একটা লোন, এখন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এই যে একটা লোন বের হয়েছে, তো আপনি এর অন্তর্ভুক্ত হয়ে অনেক যেরকম ব্যবসার জন্য লোন পাওয়া যায়, অনেক রকমের লোন আছে, আপনার 5,000, 5 লাখ, 10 লাখ, 50,000 এমন লোন পাওয়া যায়। তো এই লোন কী করে পাবে? আবার অনেকে বলছে, আমি তো অনেকবার ব্যাংকের মধ্যে দরজায় দরজায় ঘুরে 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 হয়রান হয়ে গেছি, লোন পাচ্ছি না, লোন আমাকে দিচ্ছে না, কারণ সরকার বলছে 5 লাখ টাকা লোন, সরকার মানে বলছে না, ব্যাংক বলছে 5 লাখ টাকা লোন নিলে 2 লক্ষ টাকার আপনার এরকম জমা দিতে হবে, জমি জায়গার কাগজপত্র জমা দিতে হবে, আপনার কাছে কমসে কম 2 লাখ টাকার মতন এরকম সম্পদ থাকতে হবে, যে সম্পদের কাগজপত্র আছে তা জমা দিতে হবে, অথবা আপনি যদি এলআইসি করে থাকেন সে এলআইসি তারও কাগজ জমা দিতে হবে। এবার কথা হইল, এত কিছু করার পরে লোন পাওয়া যাচ্ছে না, অনেক রকম ঘুরছেন, এবার কেন পাওয়া যাচ্ছে না? এবার দেখুন, ব্যাংক আপনাকে লোন দিবে, তো ব্যাংক তো আপনাকে দেখবে যে আমি যে ওকে এত টাকা দিচ্ছি সে টাকাটা সে আমাকে দিতে পারবে কি পারবে না, শুধু আপনার মুখ দেখে তো টাকা দিবে না, আপনার সব কিছু দেখবে, আপনার সব ডকুমেন্ট দেখবে, দেখে যে সব দেখছে, ওকে আছে, ওকে আছে, শুধু তা থাকলে হবে না, তারপরে দেখবে আপনি ইনকাম রিটার্ন দিচ্ছেন কিনা, সে যে ইনকাম একটা ইয়ে আছে, একটা ফি আছে, সেটা আপনি ভরছেন কিনা, সে টাকাটা ভরছেন কিনা, দিচ্ছেন কিনা। এবার আমি ইয়াতে দেখি, একটা ভিডিওর একটা ইয়াতে দেখেছি, কমেন্টে দেখছি, এক ভদ্রমহিলা বলছে, আমি 10 বছর থেকে ইনকাম ভরে আসছি, ইনকামের টাকা ভরে আসছি, ইনকামের যে একটা ফি আছে সেটা আমি ভরে আসছি 10 বছর থেকে, কিন্তু তারপর আমাকে লোন দিচ্ছে না, ঠিক আছে? তো কথা হলো এই, ব্যাংক আপনার সমস্ত কাগজপত্র দেখবে, তারপর আপনি যে ওই যে টাকা দিবে, আপনাকে যে লোন দিবে সেটা আপনি ফেরত দিতে পারবে কিনা, সেই ক্ষমতা আপনার আছে কি না সেটা দেখবে, যদি এসব থাকে, থাকার পরও অনেকে দেখছে যে হ্যাঁ সে দিতে পারবে, কিন্তু তারপর অনেকে লোন দেয় না, কিন্তু এর পিছনে একটা কারণ আছে। এবার আপনি যদি প্রভাবশালী হন, ব্যাংকের মধ্যে সবার সঙ্গে আপনার ভালো একটা ইয়ে আছে, মানে
যোগাযোগ ব্যবস্থা ভালো আছে আপনার, তা হয়তো আপনাকে দিয়ে দিচ্ছেন। আর যাদের যোগাযোগ কারোর সাথে নাই, কিছু নাই, অত দরিদ্র মানুষ, কাকে ধরতে পারে না, কার কাছে যেতে পারে না, কাউকে চিনে না, তো এমন ব্যক্তি তারা যোগ্যতা থাকলেও তাদের তারাও কিন্তু মানে ব্যাংকে ঘুরে 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 লোন পাচ্ছে। তার মূলে কিন্তু একটা জিনিস আছে, আপনার সবাই ঠিক আছে, কাগজপত্র সব ঠিক আছে, সব রেডি একেবারে, কিন্তু তারপর আপনি লোন পাচ্ছেন না, তার একটাই কারণ আছে। তার মানে ব্যাংক কর্তৃপক্ষ, ওই যে আপনার ব্যাংকের ম্যানেজার আছে, তাদেরকে কিছু খাওয়াইতে হয়, কিছু দিতে হয়। এবার আপনি যদি সেটা দিতে না পারেন তাহলে আপনাকে টাকা দিবে না, মানে যেটা সত্য সেটা বলে দেবে ভালো, ঠিক আছে? এবার ম্যানেজার আপনাকে সরাসরি চাইবে ওর আপনার কাছে যে আমাকে এত টাকা লাগবে, বলবেও না। কিন্তু এই যে আপনি টাকা দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, এটা তো হারাম, আমাদের ইসলামের মধ্যে হারাম, সম্পূর্ণ হারাম একেবারে, সম্পূর্ণ হারাম। এবার তারপর অনেকে চাচ্ছে যে আমি যদি ম্যানেজারকে 5,000 টাকা দেই, দেওয়ার পরে যদি আমি 5 লাখ টাকা পাই, কি 10,000 টাকা ঘুষ দিয়ে যদি আমি 5 লাখ টাকা পাই, তারপর আমি ইনকাম করতে পারবো এখান থেকে অনেক, এটাও আমি 10,000 টাকা ঘুষ দিতে চাচ্ছি। তো এই ঘুষটা দিতে হলে আপনাকে সরাসরি ম্যানেজারকে দিতে পারবেন না, এবার দেখতে হবে ম্যানেজার ম্যানেজারের মানে হাতে কে আছে, কে তার সঙ্গে উঠা বসা করছে, তার তার মানে চেলাকে, ওই চেলার মাধ্যমে আপনাকে ওটা দিতে হবে, যেটা বাস্তব মানে সেটা আমি বলছি, আমি আমি সেটা বলছি, আমি তো একদম বাস্তব বলে দিচ্ছি আপনাকে। যদি এভাবে চালার মাধ্যম এভাবে দেন, এবার তাহলে আপনার আপনার কাজ হয়ে যাবে, তাছাড়া আপনার হবে না। আপনি এভাবে ঘুরে 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 হয়রান হবেন, আপনার কাছে সব কিছু সব ঠিক আছে, ওকে আছে, কিন্তু হচ্ছে না, কাজ হচ্ছে না, শুধু এই জন্য কিছু পয়সা লাগে, ঠিক আছে বন্ধু? তো এভাবে যদি সব করতে যদি আপনি এই করতে পারেন তাহলে আপনার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি না করতে না পারেন তাহলে আপনি ঘুরে ঘুরে মরতে হবে। হ্যাঁ, আপনার বারবার আপনি যাবেন, হ্যাঁ ঘুরিয়ে দিবে, অথবা না করে অনেকে নাও করে দিবে যে না তোমাকে দেওয়া হবে না, দিতে পারবো না, দিব না, যাও 250 না। যদি এসব করতে পারেন তাহলে আপনাকে হয়তো দিতে পারে, কিন্তু তারপরও ঘুষ দিয়ে অনেক সময় হয় না, তারা দেখবে আপনাকে, দেখবে যে এই যে টাকাটা আমি এতগুলো টাকা দিব, সে দিতে পারবে কি না, দিতে পারবে কি না সেটাও দেখবে। এমনি নয় যে আপনি ঘুষ দিলে আপনাকে এটা দিয়ে দিবে, তাও নয়, ঘুষ দিয়ে হবে না, আপনি দিতে পারবে কিনা আপনি সব যাচাই বাছাই করে দেখবে, সব কিছু দেখার পর তারা যদি মনে করে যে হ্যাঁ দিতে পারবে তাহলে অবশ্যই হবে, ঠিক আছে বন্ধু? তো এই ব্যাপার, ব্যাংক থেকে লোন নিতে হলে এসব কিছু দরকার হবে। এবার সেরকম যোগ্যতা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন। যারা অমুসলিম তাদের জন্য বলছি, মুসলমানদের জন্য নয়, মুসলমানরা ব্যাংক থেকে লোন কখনো নেবেন না, ইসলামে তাদের জায়েজ না, হারাম। তো বন্ধুরা, এ সম্পর্কে আরও অনেক ভিডিও আছে, আমি তৈরি করব এক এক করে, ঠিক আছে? যদি ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে। ওকে, আপনার কাছে আমি এটাই অনুরোধ রাখলাম। ওকে।